মামা এবার কিন্তু নাচ জামাই দেখার পালা। হ্যাঁ রাতুল এদিকে এসো তো। উনি হচ্ছেন শ্রীর মামা দাদু, প্রণাম করো শ্রীর বর। আরে ঠিক আছে। আরে বাবু এ তো দেখছি তাল গাছ। কি গো বর পছন্দ হয়েছে তো? না হলে কিন্তু আমি আছি কনফার্ম ব্যাচেলার। এইরকম স্মার্ট বর আর পাবে না। সে আর বলতে মামা দাদু তোমার মতো আর কজন আছে বলো? আরে ও থাক থাক, আমারও তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি যোগাযোগে থাকি, সবকিছু জানতে পারি। কিন্তু তার আগে আমি দেখি যে সবাইকে আমি চিনতে পারি কি না। বাবা রাজীব না? একদম 100% ঠিক বলেছেন মামা দাদু। এই রাতুল আমারই ভাই, অবশ্য দুজনের মধ্যে কোনো মিলই নেই দেখে বুঝতেই পারছি। আরে বাবা সে তো আমি আর তোমাদের দিম্মা, আমাদের মধ্যেও তো কোনো মিল নেই। প্রণাম করো। হ্যাঁ চলো। মিঠাই একটু জলের গ্লাসটা এনে দেন। বলছি মামাকে আগে একটু মিষ্টি দি বল। এই মনোহরা আছে তো? আছে গো, বেশি দিচ্ছি দাঁড়াও। একটু দিকে কি হয়েছে কি বলবি তো? ওর কাছে শুনলাম সিদ্ধার্থ নাকি চ্যালেঞ্জ নিয়েছে মিঠাইয়ের সাথে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে থাকবে 1 মাস। দেখি সত্যি। দেখ যদি সত্যি হয় আমি কিন্তু বরাবরের মতনই বাড়ি ছেড়ে চলে যাব। কি করছিস কি তুই? বাড়িতে এতদিন বাদে মামা এসেছেন, তার সামনে তুই চিৎকার চেঁচামেচি করবি? প্লিজ প্লিজ মাথা ঠান্ডা করে পরে এসব নিয়ে কথা বলিস। আমি অনুরোধ করছি মামার কাছে অন্তত চিৎকার চেঁচামেচি করিস না, অন্তত এইটুকু আমার জন্য কর প্লিজ। বলবি কি ভাবছিস? আপনার যদি আমার পার্সোনাল লাইফ নিয়ে কিছু বলার থাকে প্লিজ টক টু মি ডিরেক্টলি। আপনি পিপিকে সব বলছেন কেন? আর এইভাবে সবার সামনে আমার পার্সোনাল লাইফ। দাদা ভাই ওদিকে যাও। দাদা ভাই তোর কি মাথা ঠিক নেই? এত বছর পর মামা দাদু এসেছেন, এখন চেঁচামেচি করলে দাদাই ঠাম্মির সম্মান বলতে আর কিছু থাকবে? প্লিজ চুপ কর প্লিজ। মামা আমি একটু ফ্রেশ হয়ে আসছি। সীতমা দিদি তুমি একটু এটা মামা দাদুকে দিয়ে আসবে গো। আসলে আমি যদি যাই বড়বাবু শুধু শুধু রাগারাগি করবেন, একটু দিয়ে এসো না প্লিজ। ওখানে বেশি ন্যাকামি করতে বারণ কর। এই 1 মাস আমি আরও হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হিসাবেই থাকবো, রাইট? তো সবার সামনে যেতে তো হেজিটেশন কিসের ওর? এতদিন তো বাড়ির সব গেস্টদেরকে ওই খাবার সার্ভ করতো। ডিসকাস্টিং। যাও মিঠাই যাও, তুমি বোঝো না না দাদাভাই কিন্তু এইভাবেই তোমাকে তোমার সম্মানটা দেয়, কখনো কারোর সামনে ছোট হতে দেয় না তোমাকে। দিদিয়া হয়তো ঠিকই বলেছিল জানো, ভেতর ভেতর দাদা ভাইও একটা বন্ধনে জড়িয়ে পড়ছে। না গো সীতামা দিদি, এটা একেবারে অসম্ভব। যেটা হবার নয় সেটা ভাবার দুঃসাহস মিঠাই নেই গো। ছাড়ো, তুমিও চলো আমার সঙ্গে। নাও নাও সুশোভন, আমার নাতবউয়ের হাতের তৈরি মনোহরা। ওরে বাবা, এতগুলো! হ্যাঁ দেখি। চমৎকার! সিদ্ধার্থ, তুই তো চমৎকার বউ জোগাড় করেছিস, গুণী বউ। সুন্দর। মিঠাই ইজ দ্য বেস্ট। আর মিঠাইয়ের তৈরি করা মিষ্টি বেস্টেস্ট। কি মিঠাই? হ্যাঁ, তাহলে সুষমা দেবী, সেই মাছটা আজকের বাজার থেকে কে এনেছে? কে? আমাদের উচ্ছে বাবু। এই কি কাণ্ড ছুটকি! আমি আর সিদ্ধেশ্বর খেতে বসেছি, বাকিরা খাচ্ছে না কেন? মামা, সব হবে, সব হবে। তোমার সঙ্গে আমরা প্রত্যেকে বসে একেবারে কবজি ডুবিয়ে খাবো, কিন্তু এখন নয়। তুমি এতদিন পরে এসছো, একটু তদারকি করবো না, কি বলো? আর তাছাড়া চিতল মাছের মুইঠাটা তোমার খেতে কেমন লাগবে সেটা জানবার জন্য আমরা একেবারে অধীর আগ্রহে দাঁড়িয়ে আছি, বুঝেছো তো? কি রাজীব, তুমিও বলো একটু। একদম ঠিক বলেছেন ছোট মামা। মানে মুঠে আমি এর আগেও অনেকবার খেয়েছি, কিন্তু সিদ্ধার্থ বাবুর আনা মাছের মুঠের টেস্টই আলাদা হবে। কি দাদাই, তাই তো? অবশ্যই অবশ্যই। এই যে আজকে সিদ্ধার্থ বাড়ির কর্তার মতো থলে হাতে বাজারে গেল, এ কি কম কথা রাজীব? সুশোভন বলবে সংসার একটা বোঝা। তা আজ আমি যে আনন্দটা পেলাম, তার জন্য আমি হাজার বোঝা কাঁধে নিতে রাজি আছি। দাদার সঙ্গে সারাক্ষণ যুদ্ধ করছো, একটু থামো না। দাদা, তুমি এবার খাও। কই রে মিঠাই, নিয়ে আয় মুইঠাটা। দাদা, তুমি তো খুব অল্প খাও, অন্য সব কিছু বাদ দিয়ে আগে মুইঠাটা খাও। দে, তাই দে। দেখি সিধু ময়রার নাতবউ কেমন রান্না করেছে। আরে খাও খাও, চেখে দেখো। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এমন মিঠা তুমি কোনোদিন খাওনি। এর স্বাদ পাওয়ার জন্য তোমাকে বছর বছর দেশে আসতে হবে। মামা কি হয়েছে? খেতে ভালো হয়নি? মামা দাদু কিছু বলুন না। না ভালো লাগবে না কেন? অসাধারণ রান্না, একেবারে পাকা হাতের রান্না। কিন্তু এই মুইঠাটা কি চিতল মাছের? না অনেকদিন খাইনি তো, সেই ছুটকি মানে তোমাদের ঠাম্মা। আচ্ছা ছুটকি, তুই কি একটু অন্যভাবে রাঁধিস? আজকে পুরোটাই তো মিঠাই রেঁধেছে, আমি ওখানে ছিলাম না। হ্যাঁ রে মিঠাই, কি করে রেঁধেছিস? না আসলে মাছটা একটু আলু সেদ্ধ দিয়ে মেখেছি তো একটু বেশি নরম হয়ে গেছে মামা দাদু। না না স্বাদটা খুব ভালো ছিল, আর মাছটা খুব টাটকা। অবশ্য একটা কথা আছে না, ভালো মাছ না হলে ভালো মুইঠা হয় না। এবার তাহলে সেডার মিঠাইকে চেয়ার করতেই হবে। হ্যাঁ সেডা, আই এম রিয়েলি সরি, আমি আমার কথাগুলো ফেরত নিচ্ছি। আই এম সরি। শ্রী দাদা ভাইয়ের জন্য চেয়ারটা তুমি লিড করো। একদম, তাহলে সবাই মিলে বলো, থ্রি চিয়ার্স ফর দাদা ভাই। হিপ হিপ হুরে, হিপ হিপ হুরে, হিপ হিপ হুরে। এবার থ্রি চিয়ার্স ফর মিঠাই। হিপ হিপ হুরে, হিপ হিপ হুরে, হিপ হিপ হুরে। ওমা কি হলো? দারুণ হয়েছে না? আমিও না মিঠাইয়ের থেকে রেসিপিটা নেব, আমিও বানাবো। কি গো? এক মিনিট, আমি একটা কথা বলতে চাই। কনফেশন। আসলে তোমরা যেটা গেস করেছিলে প্রথমে সেটাই ঠিক, আমি বাজার থেকে ভুল মাছ এনেছিলাম। অ্যাকচুয়ালি ওই চিতল মাছ আনতে গিয়ে কি কি মাছ ওটা? আর মাছ। আর মাছ আমি বাজার থেকে আর মাছ নিয়ে এসেছিলাম। মিঠাই ওই আর মাছটা দিয়ে রান্নাটা করেছে। আমি আগেই বলতাম ব্যাপারটা, কিন্তু তোমাদের জিনিয়াস আমাকে মানা করেছিল, বললো আগে থেকে সবাই যদি জেনে যায় তাহলে ব্যাপারটা ঠিক হবে না, সবার খারাপ লাগবে, তাই আমি কিছু বলিনি। মামা দাদু একটা আবদার করেছিল, সেটা আমি ফুলফিল করতে পারিনি। আই এম ভেরি সরি মামা দাদু। কাকাই তুমি আজ রাতে ঠিক মাছটা নিয়ে এসো না, মিঠাই না হয় একবার রান্না করে দেবো। মুইটটা খেয়ে আমার মনটা ভরে গেছে। আরে কতদিন দেশের বাইরে, চিতল মাছের মুইটটা খেলাম না আর মাছের মুইটটা খেলাম তাতে কি এসে গেল? আরে বাবা, এইসব রান্না কি কেউ নিজের জন্য করে? আরে তোরা যে সবাই আমার কথা ভেবে আমাকে খাওয়াবার জন্য এত কষ্ট করে এই রান্নাটা করেছো, আয়োজনটা করেছো, এটাই তো কত বড় কথা। এতেই আমার পেট ভরে গেল, মনটাও ভরে গেল। এই একটা জায়গায় আমি সিদ্ধু ময়রার ফিলোসফিটা মানতে বাধ্য। এই আনন্দটা পাওয়ার জন্যই সংসারের বোঝা বওয়াটা সার্থক। থ্যাংক ইউ মিঠাই, আমি পরের বার আসবো চিতল মাছের মুইঠা খেতে। আর সিদ্ধার্থ, পরের বার যেন ঠিক মাছটা আসে। সিদ্ধেশ্বর, তোমার আর আমার বোনের এই ভরা সংসার দেখে না আমার মনটা ভরে গেল। আর জানো তো সবাই, বাড়ির বউ যখন প্রথমবার শ্বশুর, দাদা শ্বশুর, মামা শ্বশুরদের রান্না করে খাওয়ায় না, তখন তার কিছু উপহার প্রাপ্য হয়। ওকে, যা আমি মিতাইয়ের জন্য যে নেকলেসটা নিয়ে এসেছি সেটা নিয়ে এক্ষুনি যাচ্ছি মামা। আমি সবার জন্য কিছু না কিছু জিনিসপত্র নিয়েছি, পরে পরে আমি দেবো। আর নতুন জামাই, তোমার উপহারটা আমার কাছে রাখা আছে, পরে দেবো। মিঠাই, পরের এত বড় একটা কাণ্ড চেপে রাখলে। এই হয় মেয়েদের। মামা, এইটা তো সিদ্ধার্থ। হ্যাঁ মামা, এই নেকলেসটা সবার সামনে তুমি মিটার গলায় পরিয়ে দাও। মামা দাদু বলছি, দাদাই আরে বাবা, হাবে বাবে সাহেব আরে কি হলো, সবাই হাততালি টাততালি দাও। এই সিদ্ধার্থ, মামা দাদু যা বলছেন করো, নইলে সুশোভন বলবে যে সিধু বুড়ো তার নাতিকে মানুষ করতে পারেনি, এ আমি সহ্য করতে পারবো না। আমার নাতি আর নাত বউ হচ্ছে দা বেস্ট। একদম তাই দাদাই, আমরাও সবাই এটা মানি। এই দাদা ভাই, নেকলেসটা মিঠাইকে পরিয়ে দে দে না। আরে পরিয়ে দেবে না মানে পরাতে বাধ্য, মামা বলেছে। এই যে চুপচাপ মামার কথা শুনতে হবে। হ্যাঁ ধরো। পিসি কি বলছো গো সকলের সামনে? মিঠাই তুমি লজ্জা পাচ্ছ? প্লিজ লজ্জা পেও না, আমরা কেউ তাকাবো না, আমরা সবাই অন্যদিকে তাকাবো, সবাই এদিক ওদিক তাকাও। ঠিক বলেছো রাতুল, চলো। হ্যাঁ তাকাও, অন্যদিকে তাকাও, অন্যদিকে অন্যদিকে ধরো। সবাই দেখবে যখন সরাসরি দেখো। ড্রামা শেষ হয় না, তুমি একটু এদিকে আসো, নইলে পড়াবো কোত্থেকে। চল চল তুমি একটু এসো কাছে।